দেশে থেকে বিলেতি। রাস্তায় মদের হরে লুট, পুরুষ থেকে মহিলাকে দেখা গেল রাস্তায় একসাথে মদের বোতল কুড়োতে। অবাক কাণ্ড, রাস্তায় মদের ছড়াছড়ি, পুরুষ মহিলা নির্বিশেষে সেই মদ লুট করতে ব্যস্ত সকলেই। বাজারের ব্যাগে দেদার ভর্তি করছে সেই মদের বোতল। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতন চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। অনেকেই আবার এমন ভিডিও দেখে হেসে লুটোপুটি খেয়েছেন। নিশ্চয়ই এতটুকু শুনে জানতে ইচ্ছে করছে কোথায় ঘটেছে এমন কাণ্ড। তবে আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। রাস্তার মাঝে মদ কুড়ানোর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। ঘটনা সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের আগ্রার এতমাদপুর এলাকায় একেতেই ঘিঞ্জি রাস্তা, তার মধ্যে দিয়ে একে বেঁকে ছুটছিল একটি টেম্পো। দ্রুত গতিতে বেরোতে গিয়ে পেছন দিক থেকে যে বোঝাই করা বাক্সগুলি পড়ে যাচ্ছিল সেদিকে হুঁশ নেই চালকের। সেই বাক্সের মধ্যে ছিল মদের বোতল। কিছু বোতল ভেঙে গেলেও অনেক মদের বোতলই আবার অক্ষত ছিল। গাড়ি থেকে মদের বাক্স পড়ে যেতেই মদ কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন পথ চলতি সাধারণ মানুষ, বাদ যাননি মহিলারাও। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তার দুধারে লোকজন বিষয়টি দেখতে পেয়ে মদের বোতল কুড়ানোর জন্য ছুট লাগান। রাস্তায় গাড়ি ঘোড়া কাটিয়ে সবাই মদের বোতল কুড়োতে ব্যস্ত। শুধুমাত্র পুরুষেরাই নয়, মহিলাদেরকেও দেখা গেল মদের বোতল কুড়োতে। বাজার করতে বেরিয়ে সেই ব্যাগেই ভর্তি করে নিয়ে গেলেন মদের বোতল। এমনকি এক মহিলাকে তো বোতল ছেড়ে গোটা বাক্সটাই তুলে নিয়ে যেতে দেখা গেল। তবে এত সব কিছু ঘটনা ঘটে গেল কোনো হুঁশ নেই গাড়ির চালকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমরা নানান অবাক করা ঘটনার সাক্ষী থেকেছি। কখনো সাপে হনুমানের লড়াই, কখনো আবার হরিণের সাথে হনুমানের লড়াই। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা নিত্য নতুন ঘটনার সাক্ষী থাকছি। এদিনও উত্তরপ্রদেশে ঘটল এমনই এক আজব কাণ্ড, যেখানে রাস্তার মাঝে মদের বোতল কুড়োতে ব্যস্ত পুরুষ থেকে মহিলা সকলেই। ইতিমধ্যেই এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তার মাঝে এমন মদের বোতল কুড়োনোর ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। অনেকেই আবার নিজেদের মতন করে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার এই পোস্টে। অনেকেই বলছেন, বাজার করতে বেরিয়ে ব্যাগ ভরে মদের বোতল কুড়িয়ে বাড়ি ফেরা, তবে গাড়ি বোঝাই করে মদের বাক্সগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? গাড়ির চালকই বা এত দ্রুত গতিতে কেন চালাচ্ছিলেন গাড়ি? তার পেছনে কি পুলিশ তাড়া করেছিল? এমনই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, তবে কোনো প্রশ্নেরই সঠিক উত্তর মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, উত্তরপ্রদেশ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।